সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার সহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আন্দোলনে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরাও এতে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘটে দ্বিতীয় দিনের মতো অচল সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় তিন দফা দাপিতে দুপুরের রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন তেরো মাসের পরের থেকে তিরিশে জুন পর্যন্ত আমরা ধারাবাহিকভাবে অর্থ মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি কিন্তু তারা কোনো কর্ণপাত করেনি না করার কারণে আমরা গত গতকাল থেকে অর্থাৎ পহেলা জুলাই থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছি এক্ষেত্রে আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হস্তক্ষেপ প্রত্যাশা করি ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন তারা পরে বের করেন মৌন মিছিল আজ থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছি এখানে কোনো ক্লাস পরীক্ষা কোনো অ্যাকাডেমিক কাজ সব কিছু বন্ধ আছে এবং এই শুধু এখানেই না এটা সমস্ত বাংলাদেশের যেখানে যেখানে গভর্নমেন্ট বা ভার্সিগুলো আছে সবাই একসঙ্গে ফেডারেশনের আন্ডারে আমরা প্রায় ছাপ্পান্ড ভার্সি একটা প্রোগ্রাম করছে এবং সমস্ত বাংলাদেশের প্রোগ্রাম এসে হচ্ছে এবং এই প্রোগ্রাম কিন্তু কন্টিনিউ করবে দাবি পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ শিক্ষক সমিতি সমাজবিজ্ঞান অনুষদের সামনে এবং কর্মকর্তা কর্মচারীরা রেজিস্ট্রার ভবনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন আজ শিক্ষকদের আন্দোলনের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে বন্ধ রয়েছে সকল বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা ও গবেষণা কার্যক্রম টিচারদের অনির্দিষ্টকালে ধর্মকারের জন্য হচ্ছে আমাদের পড়াশোনার বিঘ্ন সৃষ্টি হচ্ছে যেমন হচ্ছে আমাদের ক্লাস পরীক্ষা কিছু হচ্ছে না দার কা মধ্যে আমরা হয়তো শেষ বৈষম্যমূলক প্রত্য স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি প্রত্যাহার শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন সুপার গ্রেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তির দাবিতে অনির্দিষ্টকালে ধর্মঘট পালন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা রশন জহির মিষ্টি মাছাঙ্গা নিউজ ডেস্ক গাইবান্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গোবিন্দগঞ্জ কলেজ দল গতকাল শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা সাঘাটার বোনারপাড়া সরকারি ডিগ্রি কলেজকে এক শূন্য গোলে পরাজিত করে পরে সুলতানা কামাল ইন্ডোর স্টেডিয়ামে পুরস্কার বিতরণ করা হয় টুর্নামেন্টে গাইবান্ধার বিভিন্ন উপজেলার ষোলোটি কলেজ দল অংশ নেয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্টে অংশ নেবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা আলমগীর হোসেন